সকাল সকাল মামার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাড়ি যাব মামার বাড়িতে। দেখো আমার মামার মেয়েকে দেখো, কি হয়েছে রে? তুই মুড়ি খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা করেছিস সবার? হ্যাঁ, আর কুলকুলি পড়া শেষ করে চলে এলো। তো যাই হোক, এবার আমি যাব বোনের বাড়িতে, বোনের বাড়ি থেকে নিমন্ত্রণ। ও দিদিমা, ভালো আছো? কি ভালো আছো তো? এ মেজামা কেমন আছো? মেজামা মাস্টার রাখি ভালো আছেন? কি রে তুই কি খাও ঘুরে দাঁড়িয়ে আছিস? চুপচাপ লুকুলুকু খাইয়ে নে রে কুলকুলি। দেখ সাথি, তুই দেখ, তুই দেখ শুধু কুলকুলি লুকুলুকু খাই দিলা, তুই পাইলুনি। আর কারো ঘরে যদি পেটুক মানুষ থাকে, মানে আমি তো নামেই পেটুক সুদীপ দিয়েছি, আসল পেটুক হচ্ছে এখানে বসছে, আমি দেখাচ্ছি সবাইকে। দাঁড়া সাক্ষী, আমার সত্য সাক্ষী, ওটা সত্যি কথা বলবে সাক্ষী, আমার সত্যি কথা কর, এটা মুখটা দেখা, সত্যি কথা কর। তুই ক প্লেট বিরিয়ানি খাইতে পারবো? ফুল প্লেট না, ফুল প্লেট নয়, ফুল প্লেট কটা খাই পারবো? একটা মাত্র। তুই নাম, তোর তোর নাম বদনাম হিয়ালা পুরা, তুই মাত্র এক প্লেট বিরিয়ানি খাবো? এক জায়গায় আনলিমিটেড বিরিয়ানি দেয়, আমি তোকে লিয়ে আওয়া যাবো কে? হুম, দু পিস চিকেন দিকে 100 টাকায় দু পিস চিকেন আলু ডিম দিকে আনলিমিটেড রাইস যত খাইতে পারো। জাহালদা যাবো কি? তুই চল, একরা কবে যাবি বল, আমি ফোন করবি, আমি পৌঁছে যাবো। এদিকে আমার ছোট ইয়ে কি ইয়ং মাইমা, ইয়ং মাইমা করছে পকোড়া খাচ্ছে। না তোমার নাম বিখ্যাত হয়ে গেছে আমেরিকা, দিদিকে দিয়ে গেছে নাম বিখ্যাত হয়ে গেছে ইয়ং মাইমা। মরে গেলি বাবা নাকি? সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। কিসের জন্য? দীপাবলি শুভেচ্ছা অভিনন্দন। আচ্ছা, আমাদের কালীমায়ের পুজোর সমাপ্তি হয়ে গেছে, যাত্রা দিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু কেউ আত্মীয় বাড়ি যাচ্ছে না, কেউ আত্মীয় সেরকম আসেও নি, এসেছিল দু একজন। আচ্ছা, ভাগনা আছে, দিদি আছে, আর কেউ নাই। আচ্ছা, দিদি ভাগনা আর এ টকে, এ হচ্ছে টকের আলু। সবাই আছে, একটু আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, খাটা হচ্ছে, এইসব হচ্ছে আর কি। চোখে আলো লাগছে, কথা বলতে পারছি না। এই যে মা দাঁত করছে, মা তোমাকে, মা তোমার বাহার খাইতে রেখে দিবেন নাকি? মা খেতে দিবে নাকি? হ্যাঁ, আর খাবো, আমারও খিদা হচ্ছে না, বাড়িতে কাজকর্ম করি একটু, এখানে কিছু না করতে খিদা হচ্ছে। তাহলে কাজ করো। ও মামা, তোমার ঘরে ভাকুয়াড়িটা খালি আছে না? মাকে একটা কোদাল দিয়ে দাও, একটু মাটি তার দিস। মা তাড়তে পারবো? তাড়তে পারবে? ও মাসি কাই গেল বা? মাসি স্নান করতে গেছে। আচ্ছা, আর এখানে দেখো বাচ্চা পাটি চিল্লার পাটি কি করছে দেখো, এখানে চিল্লার পাটি। কিরে এ চিল্লার পাটি, কি করছিস, ভালো আছিস? এই দেখো, তুই কি বলছিলিস? ও হাতে অরূপ, তুই বাচ্চাদের মধ্যে, তুই বাচ্চাদের মধ্যে তুই কি করছিস রে? হ্যাঁ খেলছিস। আর তুই কি করছিস, তুই কি করছিস রে? ও কুচুমড়ো, তুই কোন যাবি? তোর বোনকে একটু সেন্ট দিয়েছিস? বোনকে একটু দিয়েছিস সেন্ট? কোথায় দিয়েছিস? হ্যাঁ, এ সবাই ভালো থাকবি, এ যাবি কবে আমার বাড়িতে সবাই? অরূপ কালকে যাবি তো? ঠিক আছে। ও মেজামা যাবে কবে বাড়িতে বলো, কবে যাবে বলো? আরে মাছে মা জানে পয়সা দিয়েছে, ছোট ছোট মামা মা জানে পয়সা দিয়েছে। হ্যাঁ বুঝছি তো, 200 টাকা মাছ দিচ্ছে, ভেটকি মাছ 200 টাকা হবে নাকি? গল্প করে যাবো, যাবো কবে যাবে? যাবো 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 না যাবো, একটা তারিখ বলো। ডিসেম্বরে যাবো, ডিসেম্বরে পাক্কা তো? তাহলে 25 ডিসেম্বর আসবো। হ্যাঁ ডিসেম্বরে যাবো। তো মোটামুটি এগরায় নাকি সব থেকে 2 নম্বরই খাসির দোকানে, মুন্নাদার দোকানে এসছি খাসি নিতে। না না সরি, 2 নম্বরই নয়, সবাই বলেছে নাকি মুন্নাদার দোকানের খাসি মাংস ভালো। কারণ এর আগে আমি একটা খাসি নিয়েছিলাম একজনের দোকান থেকে, অনেকেই কমান্ড করেছিল যে মুন্নাদার দোকান থেকে নিলে ভালো হতো, তো তাই এসছি মুন্নাদার দোকানে। অ্যাকচুয়ালি আমি নিতে নয়, এই যে আমার জায়াবু কালকে ভাই ফোঁটায় মাংস টাংস খাওয়ায়নি, তার জন্য আজকে মাংস খাওয়াবে বলে চলে এসেছি খাসি নিতে। এই যে এইটা জবাই হবে গো, তুমি সেটা দিতে পারতো মুন্নাদা? এটাও সলিড মাল আছে, আমি জানি না, আমি মোটামুটি যেটা ভালো হবে সেটা দাও। আচ্ছা এটা একটু পুরো রাখবো, আচ্ছা কেটে দিলে নালিটা, নালিটা রাখলে ভালো হতো, সে গাঁটটাই দিব তো পুরো। হোক থ্যাংক ইউ।
কত করে চলছে খাসি এখন? হ্যাঁ কি বলছো? আচ্ছা আচ্ছা, এই খাসিগুলো কি রেওয়াজি না দেশি? একদম পিওর দেশি, কোথায় লোকাল না কোথা থেকে আসে? গ্রাম থেকে তোলা। ভালো হবে নিশ্চয় নাকি? রেওয়াজি ভালো হয় না দেশি ভালো হয়? দেশি ভালো তো, ভালো দেখা যাবে। ভালো মন্দ আজকে তরকারি রান্নার পরে দেখা যাবে। দেখো লোককে কি বললো জানার দরকার নেই, মুন্না ভাইকে ভালো বলতে পারে, কিন্তু আমি খাওয়ার পরে বলবো যে ভালো খাসি না খারাপ খাসি। না কি দাদা, আমি কথা ভুল বলছি? লোকের কথা শুনে কি হবে? এগুলো তো কাটনি, এগুলো তো বড় সাইজের, এগুলো তো কাটনি, কিন্তু কেটেছে আজকে ছোট সাইজের। খাসি না পাঠিগুলো কথা দাদা, দুধ দিবে নি তো ঘর লেনে দুধ দিবে নি তো? হ্যাঁ মজা করলাম, সরি। সাইজ বেশি বড় করবো না বলে দাদা। মাংস নেওয়া কমপ্লিট, মোটামুটি চলে এসেছি বোনের বাড়িতে। আবার মাংস টাংস নিয়ে চলে আসা হচ্ছে, ডবল পলিথিন আছে। এখানে বোন বার করছে মাংস, আর আমার বড় ভাগ্নি রান্না করছে। কী রান্না করছিস রে? পটল ভাজা আর ফুচকি দাঁড়িয়েছে এখানে। সত্তা এদিকে সম্পাস, এদিকে মুখটা কটুকু হাসু দেখো। দেখ আজকে খাসি মাংসটা কেমন হয়েছে দেখ, তোর হয়তো আনা হয়, অনেকবার তো খাসি হয়। আজকে চর্বি ফ্রি। আচ্ছা এখানে নালির পিসটা আছে দেখ, ওই পিসটা, ওইটা 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 আর একটা এরকম আছে, সেই দুটা পিস আমাকে দিবি, আর কিছু দিতে হবে না। আগে চর্বিটা দিয়ে দিবি তো তরকারিতে, তেলে তেল বেরোবে। আচ্ছা মাংসগুলো একটু কাটতে হবে মনে হয়, মানে জুড়ে জুড়ে আছে যেগুলা নরম, এগুলা না রে নরম মামা। না না যাব, মাংস কিন্তু এই পছন্দের হয়েছে মাংস, না কি কহো তুমি? আচ্ছা ও চর্বির সে কালারটা বার করতে হবে, আছে চর্বির কালারটা সেটা বার কর। না তুই কোনটা খাবি রে, তুই কোনটা খাবি বল, এটা খাবি না সেটা খাবি? না রে এটা, এটা বেশি দাম, এটা খাসি মাংস না, তুই চার চার পায়া খাবি। সে আমায় কালকে কইছে যা তো, আমি ছাগল মাংস খাই না গো মামা। আচ্ছা মুটিটা সরিয়ে দিতে হবে, একটা জিনিস বেশি দিয়ে দিছে বুঝলে যাই, মাটিয়া চার টুকরা দিয়ে দিয়েছে, মাটিয়া মানে মেটেটা চার টুকরা দিয়ে দিয়েছে। রাঁধুনি সন্দীপ আসছে না, রাঁধুনি মশাই চলে এসছে মোটামুটি। আচ্ছা রাঁধুনি মশাই আমার একটা বলার আছে, আজকে কিন্তু মাংসতে কোনো হাড্ডি নেই ঠিক আছে, হাড্ডি পরিষ্কার করে নিয়ে এসেছে, দুটা মাত্র নালি পিস আছে যেটা আমি খাবো, সেটা আমি বলে দিলাম আগে থেকে, যেন সেটাতে কেউ হাত না বাড়ায় ঠিক আছে। প্রথম কথা না হবে না হবে না হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আজকে যেন রান্নার পরে কোনো বাহানা যেন না দাও যে তেল ছিল না, ওটা ছিল না, এটা ছিল না, তার জন্য টেস্ট হয়নি। আজকে কী কী লাগবে বলো প্রয়োজন, আমি এনে দেবো ঠিক আছে, যেন মাংস যেন কোনো খামতি না থাকে। কী লাগবে? ওয়াইন লাগবে। কি আমরা বিদেশি স্টাইলে রান্না করবো নাকি? না 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 না, আমার সেরকম না, এমনি মাটন যেরকম হয় সেরকম আজকে রান্না করবে, যেন খাওয়ার রান্না ব্যাপার হচ্ছে কি জানো, রান্না যত যাই গর্ব করছি না, গর্বর কথা বলছি না, রান্না কখন খারাপ হবে ভালো না 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 সেটা নয়, তুমি প্রত্যেকবার একটা বাহানা দাও না যে এটা ছিল না বলে ভালো হলো না, সেটা ছিল না বলে ভালো হলো না। আজকে তোমার বাহানা দেওয়ার জায়গা রাখো না, কী কী লাগবে বলো না কি জানাব, তোমার সেই শেষে পরে যেন বাহানা দিতে না পারো এটা ছিল না বলে হলো না। গৌতম তো আগে থেকেই সাইড কেটে গেল যায়, দেখি পটলটা খাই একদম একদম। ও না তুমি তো খাসি মাংস অনেক দেখেছো গৌতম দা, এই গৌতম দা একটু বসে দেখো দেখি খাসি মাংসটা, না না একটু দে দে, না ম্যারিনেট করো ম্যারিনেট করো, কিন্তু একটু দে দে। হ্যাঁ কি কোথা থেকে আনা হয়েছে, কোথা থেকে আনা হয়েছে? এক ঘন্টা না না, ম্যারিনেট করতে টাইমটা লাগবে, টাইম আছে তো,
এগারোটা বয়াল্লিশ হচ্ছে, তুমি বারোটা বয়াল্লিশ পর্যন্ত ম্যানেজ রাখো, তারপরে এক ঘন্টা রান্না করতে হলো, কোনো অসুবিধা নেই। মশলা কাটা ও না, তুমি একবার দেখো না মাংসটা, বসে পড়ো একটু, বসে পড়ো, বসে একটু দেখো মাংসটা, একটু বসে একটু দেখো, তুমি হাত রাত লাগিয়ে দেখো একটু মাংসটা ঠিক আছে কিনা। যাবু তুমি রসুন ছাড়ানো শুরু করো, ছাড়া ছাড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, তুমি বসে পড়ো না, ভালো জানা লিখছে। তুমি এ কাজ করো, তুমি গৌতমদা দেখো মাংসটা আগে দেখো তো, কেনা মুন্না ভাই কই কই দিচ্ছে যে আজকে মাংস একদম সেরা মাংস দিচ্ছি, সুদিনদা নিয়ে যাও, কোনো চাপের নাই। কণিক এখানে দেখো, দেখি মাংসটা তুমি দেখো, একটু নাড়াচাড়া করে দেখো তো, বেশিরভাগ কিন্তু বোনলেস, চর্বি কম থাকে আর এ থাকে। তো মোটামুটি এখানে খাসি মাংস ধোয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ, এবার রান্না বান্না চলবে। আর এদিকে আমার জামাইবু এখানে বসছে আজকে, এই যে আদা রসুন ছাড়াতে। জামাইবু কেমন লাগছে বলো আদা রসুন ছাড়াতে? খুব ভালো লাগছে, খুব ভালো। যাই হোক, কাজ করো, কাজ করো, কাজ করলে শরীর ভালো থাকবে, একদম একদম। আচ্ছা, তার জন্য তুমিও তার কাজে লেগে যাচ্ছ আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো কাজ করো। গৌতম দা, ম্যারিনেটে কি কি দিচ্ছ মশলা? মশলা দই দেওয়া হবে, আদা রসুন পেস্ট, আদা রসুন তো পেস্ট এখনো হয়নি, হ্যালো থাক 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 টক দিয়ে দিয়েছি, না টক হবে, এটা টক নয় দেখে, তোর খেয়ে থাকতে হাঁকর দেখি, কে করতো হাঁকর দেখি করতে, টক নেই না, ভালো আছে, সম্পা মোটামুটি করার নির্দেশ দিয়েছে, তাড়াতাড়ি ছাড়াও, তুমি চিন্তা করো, আমরাও বসে পড়ি নাকি জানো, আমার মন করে যাও খাসিটা কিন্তু দারুণ হবে, কিন্তু খাসির যে করে গটকা টাইমের গন্ধ থাকে না, সেটা কিন্তু নাই। যেটা বড় জমবে সেটা আগে পড়িয়ে সিটি, ও দেখো গরম মশলাটা কি লাস্টে যখন ঢালা হবে এরো না, খালি গা আলু ভাজা দাও, ভালো আছে, হাত পিছনে, হাত পিছনে, ও যাবো।
ভরিয়া তুমি কি স্নান টান করবে না করবে না তাড়াতাড়ি ভাত মুছতে যাবে কই দিন কে আই বেশি খাইব নাকি আর গৌতমটাকে দেখাও শেষ করে দিচ্ছি আমার ভাত ভাত দেখো এই যে চলে এসছে খাসির মাংস মানে বাটিটা খালি দেখাও ও হ্যাঁ প্লেটে দিতে হতো প্লেটে না আজকে ছোট ছোট করে কাটা হয়েছে প্লেটে দিলে কি হবে কাটা হয়েছে একদম ছোট ছোট ও যাই আমি যাও আমার জামাইকে দেখাও সবাই খেতে বসে গেলে স্নান করে নেবে আমাকে দেখাও না পাতার সঙ্গে খাসি মাংস হ্যাঁ মাটামাটি আর দুটা চাষা তাড়াতাড়ি একমাত্র সত্যি বলছি যেটা জিনিস খাসি মাংস খেতে হলে এরকম ভাতটা এরকম সুন্দর করে ভেঙে এর সঙ্গে যে খাসি মাংসের যে লাল লাল ঝোলঝোল অ্যাকচুয়ালি এটা লাল লাল নয় এটা কিন্তু একদম ঘরোয়া যেটা ঝোল বলে আর কি এইরকম একটু নিয়ে নিতে হবে ও শম্পা আমার নালির পিসটা কিন্তু আসেনি আছে তো বাস ঠিক আছে এই যে একদম গরম গরম কুকার থেকে নামানো একদম আর আজকে গৌতমদা রান্না করেছে গৌতমদা প্রথম দেখে কিন্তু বলেছে যে মাটনটা একদম দারুণ তারপরে রান্নার পরে বলছে মাটনটা ভালো নয় তো দেখা যাবে আজকে মাটনটা খেয়ে কেমন লাগে আর কি গৌতমদা নিজেকে দাবি করে 15 বছর নাকি রান্নার কাজ করেছে এরকম নাকি নিজেকে দাবি করে আর কি আজকে প্রমাণ হবে গৌতমদা নাকি গৌতমদা না ও গৌতমদা কিছু কিছু তো ভালো তুমি তো বলো কি 15 বছর রান্না করেছো ভাত সরে যাচ্ছে ভাত হবে আবার হবে কিছু ভাত সর নাই এই তো ই কটা ভাত সেই হয়েছে রান্না আজকে ঝোলটা মাখে ও মাংস ভালো তো খেতে পাচ্ছ তো মেশো ভাই কোনো অসুবিধা হচ্ছে না গৌতম না পাস হয়ে গেলে মাংসটা সে কিন্তু আরো একটা খাসি কাটছিল বুঝলে তো গৌতম দা আরো একটা খাসি কাটছিল দিয়ে আমাকে কি বলবো না তো বলছে সুজিতা এটা নিতে হবে না যেটা কাটা আছে তুমি এটা না এটা ভালো হবে মানে ওটা কি ব্ল্যাক খাসি না কি একটা বললো আর একটা যেটা কেটেছে সাদা রঙে বলছে ওটার থেকে ব্ল্যাক যেটা কাটা ছিল মানে আছে তা ভালো হবে তুমি এটা না তুই সেটা দিয়েছে না মেসমশাই খাসির টেস্ট কেমন হবে রান্না তো গৌতম তো ভালো করেন না করেছে ভালো ভাত আরে জামাই বলে কিছু বলছো না নাকি মেসমশাই দাও 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 গৌতম মানে ভাত দাও লেবু আছে আর খাসি মাংস আছে জমে একদম খেয়ে আর কিছু দরকার নেই তো খাই তারপরে কিছু হবে এই মিষ্টি নিমাই কার ঘরে দিয়েছে তার মেয়ের মেয়ে হয়েছে মানে নাতনি হয়েছে সে উপলক্ষে মিষ্টি বাঁচছে তো এই যে দিনটা খুব একটা ভালো দিন কারণ মেয়ে হলেও এখন মানুষ মিষ্টি বাঁচছে কারণ আগের দিনে মেয়ে মানে একটা আলাদা ভাবনা চিন্তা ছিল তো যাই হোক সেখান থেকে বেরিয়ে মানুষের মধ্যে শুভবুদ্ধির উদয় হচ্ছে এটাই ভালো কথা যাই হোক এখানে দুধ আছে আজকে বাড়ি চলে এসেছি আমি বোনের বাড়ি থেকেও চলে এসেছি খাওয়া দাওয়া করতে এই দুধটা নাকি ঠিক আছে দেখো উনানে বসালে দুধ বাবা দুধটা কখন লাল হয়ে যেত কতটা সর পড়তো এ গ্যাসে বসানো হয়েছে মানে মরে গেছে দুধ কিন্তু সেরকম লাল হয়নি সেরকম সরও পড়েনি কম করে দেবো অল্প বস 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 থাক কালকে থেকে যাবে কালকে একটু খেয়ে মিশে গেছে সে দুধ সর তাহলে আর দাও নি কালকে সকালে মুড়ি খেয়ে নেবো একটু আর মোটামুটি রাত্রে বাবা রুটি করে ফেলেছেন রুটি মিষ্টি আমার একটা দাম বেশি খাবানি তুমি খাইলো তিনটে
দুটো মিষ্টি খাওয়া, দুপুরবেলা এমনি খাসি মাংস খাওয়া হয়েছে গ্রামের ঘরে। তো যাই হোক, এবার হবে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, দুদিন প্রচুর পরিশ্রম যাচ্ছে, টায়ার্ড আছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীকাল একটা সুন্দর ভিডিওতে।